হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই খুব আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামে কীভাবে কবুতরের বাচ্চা রান্না করা হয় সেটাই শেয়ার করছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করে পর্যাপ্ত তেল দিয়ে নিলাম। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরে বাটা দিয়ে দিলাম। এগুলোকে একটু তেলে ভেজে নেব যাতে এই মশলার কাঁচার গন্ধটা ছেড়ে যায়। এরপরে কিছু মশলা দিয়ে দেব, চাল এলাচ আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। এরপর এটাকে একটু কষিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে একটু কষিয়ে, আমি এখানে চারটা কবুতরের বাচ্চা নিয়েছি তো এগুলোকে কেটে কেটে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে আসলে আমি আবার নতুন ফ্রেশ পানি দিয়ে দেব। মাংসটাকে ডুবিয়ে পানি দেব, বেশিও না। তো ঝোলটা যখন একদম এরকম টেনে যাবে, তেলের ঝোলটা থেকে যাবে, আমরা আবার অতটা ঝোল পছন্দ করি না। তো এই পর্যায়ে উঠিয়ে ফেলছি, হয়ে গেল আমার কবুতরের মাংস রান্না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।